নমস্কার বন্ধুরা, বিলেস ভিডিও সঞ্চিতা চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। আজকে আমরা তৈরি করলাম পাউরুটি আর ডিম দিয়ে মজাদার একটি নাস্তার রেসিপি। এই রেসিপিটি আপনারা বাড়িতে তৈরি করে খাবেন, দেখবেন অনেক মজা লাগবে। ডিম আর পাউরুটির সকাল বা বিকালের নাস্তার রেসিপিটি তৈরি করতে আমি নিয়েছি মিডিয়াম সাইজের 6 পিস পাউরুটি, 2টা বড় ডিম, 4টা কাঁচামরিচ, 1 চামচ চিনি এবং ধনে পাতা। প্রথমে আমি 2টা ডিম ভেঙে নিচ্ছি। এর সাথে লাগছে আমার সামান্য পরিমাণ লবণ, 1 চামচ চিনি, কাঁচামরিচ কুচি, 2 ধনেপাতা কুচি। এই সব উপকরণ দিয়ে ডিম ভালোভাবে ফেটে নিতে হবে। ডিমের উপকরণটি আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। আমার এই ডিম আর পাউরুটির রেসিপিটি আপনারা সকাল বা বিকালের নাস্তায় ব্যবহার করতে পারেন, এমনকি বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন, খুব মজা করে খাবে। ডিমের এই মিশ্রণটি এক সাইডে রেখে দিয়ে একটি তাওয়ায় আমি পাউরুটি সেকে নেব। নিত্য নতুন নানা রকমের রান্নার রেসিপি পেতে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন, সুন্দর একটি কমেন্ট করবেন। আপনাদের সুন্দর একটি কমেন্ট আমাদের রান্নার আগ্রহকে আরও বাড়িয়ে দেয়। তাওয়াতে এবার পরিমাণ মতো তেল নেব। আগে থেকে সেকে নেওয়া পাউরুটি ডিমের মিশ্রণের ভিতর ডুবিয়ে এবার তেলে ভেজে নেব। ডিমে ডোবানো পাউরুটি আমি এপিট ওপিট করে বাদামি করে ভেজে নেব। দেখুন কি সুন্দর বাদামি একটা রং এসেছে। একে একে আমি সব পাউরুটি বাদামি করে ভেজে নেব। এই পাউরুটিতে আছে সামান্য পরিমাণ ঝাল, মিষ্টি, সামান্য নোনতা এবং ধনে পাতার ফ্লেভার। খেতে অসম্ভব মজাদার একটি খাবার। আমার সব পাউরুটি ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার সামান্য টমেটো সস দিয়ে পরিবেশন করছি। আপনারাও বাড়িতে অবশ্যই এই রেসিপিটি ফলো করে আপনারা বাড়িতে তৈরি করে খাবেন, আপনাদের ভালো লাগবে। শ্রুতি পাউরুটিতে একটু একটু করে সস মাখিয়ে খাচ্ছে, তার ভালো লেগেছে।